সেক্ষেত্রে যখন 90 মিনিট হয়ে গেল 3-0 গুলো লিড তখন তো আসলে এক্সট্রা টাইম ছিল 4 মিনিট 4 মিনিটে আসলে নিজেদের ভাবনাটা কি ছিল নিজেদের কথোপকথন কি ছিল অধিনায়ক তো মাঠে ছিলেন সাবিনা কি মেসেজ ওই 4 মিনিট আসলে খুব একটা টাফ সময় যায় আমার জানা মতে ফুটবলার 4 মিনিটে হচ্ছে আমরা যেহেতু 3-1 গোলে ব্যবধানে আসি তো হচ্ছে ওই সময় আসলে আমাদের ডিফেন্স লাইন কারণ হচ্ছে ডির ভিতর অনেক কাদা ছিল আর আমরাও অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তো আমি আমি যেহেতু ডিফেন্সে কথা বলতেছিলাম তো হচ্ছে আমি সাবিনাপুকে বলছিলাম যে আপু একটু নিচে নেমে আসেন কারণ আমাদের কারণ ওই সময়টা ওরা চাইবে যে গোল করার জন্য তো ওই সময়টা হচ্ছে কি হইছে যে ডিফেন্সটা বেশি হ্যাঁ যে আমরা হচ্ছে আপুকে ডাকছিলাম কিংবা ঋতু ওই সময় নামছিল তো আমরা নিচে এসে আর কি বলগুলো এ করছি কারণ ওরা ডিফেন্সে হেল্প করছে আর কি ওই সময় কারণ ওই সময় তো আর 3-4 মিনিটে আমরা খারাপ কিছু করতে পারি না অবস্থা ছিল মানে নরমালি তো মাঠটা শুকনো থাকে বা ট্রাফের মাঠ থাকে এখন এই মাঠটা ছিল কাদা মাঠ অনেক অনেক কাদা ডিফেন্ডার মানে ডিফেন্ডার হিসেবে আপনার কি ভূমিকা ছিল কি পলিসি ছিল পরিকল্পনাটা কি ছিল আসলে পরিকল্পনা ওরা তো তখন অ্যাটাকিং অল আউট ফুটবল খেলতেছিল ওদের গোল শোধ করতে হবে তো ওই সময় ড্রেসিং যেহেতু হচ্ছে অনেক দর্শক চিল্লাচিল্লি করতেছে তো স্যারদের কথা কারণ এখান থেকে এইটুকু ডিস্টেন্সে আমরা কেউ কারো কথা শুনতে পাচ্ছিলাম না তো সেখান থেকে তো স্যার অনেক দূরে তার কথা আমরা শুনতে পাচ্ছিলাম না স্যার আগেই বলে দিছিল যে হচ্ছে মাসুরা তুমি কথা বলে খেলবা কিংবা সাবিনা পরে বলছিল যে সাবিনা তুমি ওপরে কথা বলে বলে খেলাবা লিড নিয়ে নিয়ে খেলাবা তো হচ্ছে আমরা নিজেদের ভিতরে আর কি আমাদের পরে ছেড়ে দিছিল স্যার যে আমরা কথা বলে খেলবো তো আসলে ওই 4 মিনিট হচ্ছে আমরা খুবই সাবধানের সাথে পাড়ি দিছি আর কি।